ডিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগ থেকে উত্তীর্ণ 80 জন শিক্ষার্থী বার কাউন্সিলের সনদ পাওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকিরের সভাপতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, আইন পেশা সম্মানের দায়িত্বেরও। অনুষ্ঠানে ডিন, বিভিন্ন বিভাগের প্রধান ও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সনদ পাওয়া নতুন আইনজীবীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।